বন্ধুরা, আজ নভেম্বর মাসের ২৪ তারিখ। বেশ শীত শীত পড়ে গেছে। চারিদিকে আমরা সবাই শীতের আবহ বুঝতে পাচ্ছি। এই সময় দাঁড়িয়ে আমাদের অ্যাডেনিয়াম কি বলছে? অ্যাডেনিয়াম কিন্তু বলছে আমারও শীত লাগছে। এটা আমরা কি করে বুঝতে পারবো? গাছের এই কথাগুলো কি করে বুঝতে পারবো? গাছের এই কথাগুলো, গাছের এই পাতাগুলোকে দেখে আমরা বুঝতে পারবো যে পাতাগুলো হলুদ হয়ে আসছে। অনেকেই আমরা যারা নতুন অ্যাডেনিয়াম লাগাই, তারা এই অবস্থা থেকে অ্যাডেনিয়ামের এই পাতা হলুদ হয়ে যাওয়া দেখে আমরা ভাবি হয়তো এই গাছের কোনো রোগ হয়েছে, হয়তো গাছটিকে ফাঙ্গাস আক্রমণ করেছে, হয়তো গাছের কন্ডিশন ভালো নয়, হয়তো গাছটা আমাদের মরে যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু তা নয়। গাছ এই সময়, অর্থাৎ নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে ও জানুয়ারি, নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি, নভেম্বরের শেষ ১৫ দিন, জানুয়ারির পুরোটা এবং ফেব্রুয়ারির প্রথম ১৫ দিন, এই দু মাস এই গাছ কিন্তু একেবারে ঘুমন্ত অবস্থায় চলে যায়। এই সময়টা এদের ডরমেন্ট পিরিয়ড, তাই এদেরকে এই সময় রেস্ট করতে দিতে হবে। আমার এই গাছের অনেক পাতাই হলুদ হয়ে গেছে, এই যেমন টাচ করার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। এগুলো আমি টাচ না করলেও এগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই এমনি এমনি পড়ে যাবে, এবং শুধু এই যে অংশটা সোজা হয়ে শুধু এটাই দাঁড়িয়ে থাকবে। সব গাছের ক্ষেত্রে এক না হলেও কম বেশি সবাই প্রায় একরকম। যেমন আমার এই গাছটি, এই গাছটিতে প্রচুর পাতা আছে, প্রচুর ফুলও আছে, কিন্তু ফুলের অবস্থাগুলো একটু লক্ষ্য করে আমরা দেখতে পাব, এই যে ফুলগুলো একটু তাড়াতাড়ি মারা যাচ্ছে, ফুলগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, এবং গাছের পাতা আস্তে আস্তে এরও কিন্তু এই যে হলুদ হয়ে আসছে, এরও পাতা হলুদ হয়ে আসছে, একটু একটু টাচ করলেই কিন্তু এরা এভাবে ঝরে পড়বে। এখানে এই গাছটি, এটা একটি, এটা কিন্তু শাখা থেকে তৈরি, একদম একটি কাটিং এটাকে বসানো হয়েছিল এবং এই কাটিং থেকে এই গাছটি তৈরি হয়েছে। এই গাছেরও অবস্থা কিন্তু আস্তে আস্তে সেই একই রকম, ঘুমন্ত অবস্থায় চলে যাওয়ার, চলে গেলে গাছের যা হয় ঠিক তেমন হচ্ছে। এখানে এখানে এখানকার গাছগুলোরও সেই এক অবস্থা। এই গাছটি, এই গাছটিতে সব পাতাই প্রায় চলে গেছে, কিছু ফুল এখানে রয়েছে। এই গাছের ফুলটি বেশ সুন্দর, খুব সুন্দর, কিন্তু অন্যান্য শাখাগুলোতে আর ফুল নেই, ফুল কমে এসেছে, এরও পাতার অবস্থা এরকম। মোদ্দা কথা দাঁড়াচ্ছে এটা যে শীতকালে অ্যাডেনিয়ামের এটা একটা সাধারণ অবস্থা, এই অবস্থাতে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। শীতকালে অ্যাডেনিয়াম তার পাতা হলুদ করে খসিয়ে ফেলবে, এটা একেবারে স্বাভাবিক, এটাতে ভয় পাবার কোনো কারণ নেই। কথা হচ্ছে যে এই সময় আমরা আমাদের এই প্রিয় অ্যাডেনিয়ামগুলোকে, তাদেরকে আমরা শীতকালে কিভাবে ভালো রাখবো, এটাই হচ্ছে আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু। প্রথম কথা, যেহেতু এই গাছ ডরমেন্ট পিরিয়ডে রয়েছে, অর্থাৎ সুপ্ত অবস্থায় রয়েছে বা ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাই একে কিন্তু ডিস্টার্ব করলে হবে না। এরা যখন ঘুমন্ত অবস্থায় যায়, তখন আমাদেরও উচিত এদেরকে বিশ্রাম নিতে দেওয়া। সারা বছর প্রচুর প্রচুর ফুল দিয়ে এরা কিন্তু ক্লান্ত, তাই এদের একটু ঘুমের প্রয়োজন, একটু শান্তির প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন। আর এই বিশ্রাম দেব আমরা এই দু মাস। বিশ্রাম দিতে গেলে কী করতে হবে? এদেরকে
অতিরিক্ত জল দেওয়া হবে না, যেহেতু এরা এখন সুপ্ত অবস্থায় রয়েছে, যেহেতু এরা ঘুমন্ত অবস্থায় যেতে চলেছে, তাই এদেরকে বেশি জল দেব না, কারণ এরা এই সময় খাবার তৈরি করবে না, এদের বেশি খাবারের প্রয়োজন হবে না, তাই স্বাভাবিকভাবে এদের বেশি জলেরও প্রয়োজন হবে না। এই সময় আমরা যদি এই গাছকে জল বেশি দিই তাহলে কি হবে, এদের গোড়াতে জল থেকে যাবে। এমনি সূর্যের কিরণে যেটুকু বাষ্পীভবন হয় সেটুকু হবে, কিন্তু গাছ যেটা শোষণ করে নেয় নিজের মধ্যে সেটা তো আর হবে না, তাই জলটা টবেই থেকে যাবে, এর গোড়াতেই থেকে যাবে, এবং আস্তে আস্তে সেটা অতিরিক্ত জল হিসেবে গাছের গোড়াকে পচাতে শুরু করবে, গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যাবে। এবং গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে গেলে যেটা হবে, এত সুন্দর যে কর্টেক্স আমরা এতদিন ধরে তৈরি করলাম সেই কর্টেক্স ক্ষতিগ্রস্ত হবে, কর্টেক্স পচে যেতে শুরু করবে, এবং সেটা আমরা কখনোই চাই না। তাই আমরা জল কিভাবে দেব, জল আমরা প্রায় 7 দিন 8 দিন 10 দিন পরপর দেব। টবের মাটি একেবারে এরকম ঝুরঝুরে অবস্থায় থাকবে, টবের মাটি একেবারে এরকম ঝুরঝুরে অবস্থায় থাকবে সব সময়। এর থেকে বেশি কিছু এরা একটু রোদ পছন্দ করে, তাই শীতকালেও কিন্তু আমরা একে রোদযুক্ত জায়গায় রাখব। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে এই গাছ যেন শীতকালে বৃষ্টিতে না ভেজে। বাড়িতে অনেক অ্যাডেনিয়াম গাছ থাকলে সেগুলোকে ঘরে ঢোকানো অসুবিধা, কিন্তু যদি একটা দুটো গাছ থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা বর্ষা হচ্ছে বা অতিরিক্ত কুয়াশা পড়ছে যখন, তখন সেই গাছকে ঘরে ঢুকিয়ে নেব, তাহলে আমাদের গাছ অযথা ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচবে। এবারে আসছি শীতকালে এই গাছকে কতটা আমরা খাবার দেব সেই প্রসঙ্গে। শীতকালটা যেহেতু এদের ডরমেন্ট পিরিয়ড, সেহেতু এরা খাবার তৈরি করবে না বা অতি অল্প খাবারেই বেঁচে থাকবে, এরা তখন সুপ্ত অবস্থায় থাকবে, তাই স্বাভাবিকভাবে এদেরকে আমরা সেই সময় খাবার প্রয়োগ করব না, কোনো রকম সার প্রয়োগ করব না, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেটা বাকি রইল সেটা হচ্ছে কীটনাশক প্রয়োগ। এই সময় একটা কাজ কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে, সেটা হচ্ছে অন্তত প্রতি 10 দিন পর 1 দিন একে একটু ফাঙ্গিসাইড, যে কোনো রকম ফাঙ্গিসাইড, যেমন বেভিস্টেন, যেমন সাফ ইত্যাদি, একে স্প্রে করতে হবে। 1 লিটার জলে 2 চিমটি মতন দিয়ে সেটাকে ভালো করে গুলে নিয়ে একে স্প্রে করতে হবে, প্রত্যেকটা শাখায় প্রত্যেকটা ডগায় ডগায় এদেরকে কিন্তু স্প্রে করতে হবে, এবং 10 দিন পর 1 দিন জলের বদলে সেটাও আমরা ওদের গোড়ায় দিতে পারি। তার কারণটা কি, এই গাছের সবথেকে বড় অসুখ হচ্ছে ফাঙ্গাস লেগে যাওয়া। শীতকালে হঠাৎ বৃষ্টি বা অতিরিক্ত কুয়াশা, অতিরিক্ত শিশির, এর কারণে এই গাছ কখনো কখনো ফাঙ্গাস আক্রান্ত হয়ে ওঠে, এবং সেই থেকে এদেরকে বাঁচাবার জন্য এই ফাঙ্গিসাইডের প্রয়োগ করাটা কিন্তু ভীষণ কার্যকরী হয়। এই গাছকে একটু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করলে এদের পাতা যেমন ভালো থাকবে, সেরকমভাবে ফাঙ্গিসাইড যদি আমরা এদের গোড়ায় দিই তাহলে এদের গোড়ার শিকড়ও ভালো থাকবে। ব্যাস এই কটা দিক আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাত্র এই দুই মাস যদি আমরা এদেরকে ভালো রাখতে পারি, তাহলে ফেব্রুয়ারির পর থেকে আমরা কাটিং করে আবার নতুন করে এই গাছকে ঘুম থেকে তুলবো, এবং তারপর তারা প্রচুর প্রচুর ফুল দেবে আমাদেরকে। আপনাদের সকলকে শীতের শুভেচ্ছা দিয়ে, আপনাদের গাছেরা ভালো থাকুক, আপনারা ভালো থাকুক, এই শুভেচ্ছা পাঠিয়ে অবশেষে বিদায় বন্ধুরা।